সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের বিশেষ আয়োজন। আমাদের সোমবার থেকে বৃহস্পতিবার টিবিএন 24 অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং আমরা আজকের সারা দিনের ঘটনা প্রবাহ নিয়ে আলোচনা করব। সেই সাথে আপনাদের সাথে আপনাদের প্রশ্ন নিব, নিব মতামত, এবং আপনাদের সাথে আছি আমি নূপুর চৌধুরী। শুরুতেই আমাদের আজকের এই অনুষ্ঠানে আমরা যে দুজন অতিথিকে পেয়েছি তাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমরা পেয়েছি হাবিব রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আমরা পেয়েছি অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। এবং মাহফুজুর রহমান এবং হাবিব রহমান, আমরা যদি আজকের পুরো দিনের ঘটনা যদি বিশ্লেষণ করি, যে বিষয়টি চলে আসে রাশিয়ার সাথে, রাশিয়ার যে হস্তক্ষেপ নির্বাচনে, সেই রিলেটেড ডোনাল্ড ট্রাম্প জুনিয়র যে ইমেল ফাঁস, সে বিষয়টি চলে আসে, আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তবে দর্শক বলে রাখতে চাই 6463079828 এ নম্বরে আমরা সরাসরি আছি, এবং সরাসরি আছি www.facebook.com/tbn24usa। হাবিব রহমান, খুব সংক্ষেপে শুরুতে আমি জানতে চাচ্ছি, কারণ আপনার একটু নিয়ে আমি আবার একটি প্রতিবেদনে যাব, এই ইমেল নিয়ে যদি আপনি বলেন ভূমিকাটি। আসলে যেই এটি কয়েকটি ব্যাপার দেখতে হবে। প্রথমে ধন্যবাদ জানাতে হবে ম্যাগি হ্যাবারম্যান, ওয়াশিংটন করেসপন্ডেন্ট অফ নিউ ইয়র্ক টাইমস, শি অ্যাকচুয়ালি ব্রোক দিস নিউজ। তারপরে যে বিষয়গুলি আমরা তো প্রতিবেদন দেখব, তার আগে আমি দর্শকদের বলে দিতে চাই কয়েকটি ব্যাপার এখানে উল্লেখযোগ্য। সেটি হচ্ছে এই যে দিস মিটিং, ডাজ ইট রিয়েলি ম্যাটার, ইফ ইট ম্যাটার্স ওয়াই। আরেকটা হচ্ছে যে এই যে ভদ্রমহিলা ন্যাটালিয়া ভেসেলানস্কিয়া, হু শি, ইনি কে, এই এই কয়েকটি ব্যাপার আমাদের দেখতেই হবে, জানতেই হবে। তারপরে আমরা প্রতিবেদনটি যখন দেখব, দেখার পরে আমরা প্রতিবেদনটি দেখে আসি। মাহফুজুর রহমান, ট্রাম্প জুনিয়রের যে প্রতিবেদনটি আছে সেই প্রতিবেদনটি দেখে আসে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইমেল নিয়ে। প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রতি রাশিয়া সরকারের সহযোগিতার অংশ হিসেবে ট্রাম্পের বড় ছেলেকে ক্রেমলিন ঘনিষ্ঠ এক আইনজীবীর সাথে বৈঠকের আয়োজন করতে বলা হয়। মঙ্গলবার টুইটারে প্রকাশ করা ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বেশ কিছু ইমেইল থেকে এই তথ্য জানা গেছে। এসব ইমেইলে এটাও নিশ্চিত করা হয়েছে যে কেবল হিলারি ক্লিন্টন সম্পর্কে ক্ষতিকর তথ্য সংগ্রহ করতেই ওই রুশ আইন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রতি রাশিয়া সরকারের সহযোগিতার অংশ হিসেবে ট্রাম্পের বড় ছেলেকে ক্রেমলিন ঘনিষ্ঠ এক আইনজীবীর সাথে বৈঠকের আয়োজন করতে বলা হয়। মঙ্গলবার টুইটারে প্রকাশ করা ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বেশ কিছু ইমেইল থেকে এই তথ্য জানা গেছে। এসব ইমেইলে এটাও নিশ্চিত করা হয়েছে যে কেবল হিলারি ক্লিন্টন সম্পর্কে ক্ষতিকর তথ্য সংগ্রহ করতেই ওই রুশ আইনজীবীর সাথে ট্রাম্প জুনিয়রকে বৈঠক করতে বলা হয়নি। এই বৈঠক ছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি রাশিয়া সরকারের সমর্থনের অংশ। এর আগে হিলারি ক্লিন্টন সম্পর্কে সংবেদনশীল তথ্য রয়েছে রাশিয়ার কাছে, যা ব্যবহার করলে ট্রাম্প প্রচার দলের কাজে লাগবে, এমন তথ্য দিয়ে ট্রাম্প জুনিয়রের কাছে ইমেল পাঠানো হয়েছিল বলে একটি প্রতিবেদন প্রকাশ করে নিউ ইয়র্ক টাইমস। অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প জুনিয়র ও রুশ আইনজীবীর মধ্যস্থতাকারী রব গোল্ডস্টেইন নামের এক ব্যক্তি ইমেলটি পাঠান। সেখানে বলা হয় হিলারি ক্লিন্টনকে ক্ষতিগ্রস্ত করতে পারে এমন তথ্য দিয়ে রাশিয়া ট্রাম্প প্রচার দলকে সাহায্য করতে চায়। বলা হয় রাশিয়ার হয়ে এ ব্যাপারে কাজ করছেন রুশ আইনজীবী নাতালিয়া ভেসেলিনস্কিয়া। গত বছরের জুনে এ বৈঠকের আয়োজন করেছিলেন গোল্ডস্টেইন। ট্রাম্প জুনিয়র ছাড়াও ওই বৈঠকে উপস্থিত ছিলেন ইভাঙ্কার স্বামী জ্যারেড কুশনার এবং ট্রাম্প প্রচার দলের ব্যবস্থাপক পল ম্যানাফোর্ট। এদিকে সিনেটর মার্ক ওয়ার্নার বলেন, প্রথমবারের মতো রুশ হস্তক্ষেপের বিষয়টি এবার জনসাধারণের কাছে প্রমাণিত হয়ে গেল। This is the first time that the public has seen clear evidence of senior level members of the Trump campaign meeting with Russians to try to obtain information that might hurt the campaign of Hillary Clinton. অন্যদিকে সিনেটররা ট্রাম্প জুনিয়রের বিষয়ে তদন্ত করতে সিনেট ইন্টেলিজেন্স কমিটিকে অনুরোধ জানিয়েছেন। প্রতিক্রিয়ায় কমিটিকে আনন্দের সাথে সহযোগিতা করতে প্রস্তুত বলে এক টুইটে জানিয়েছেন ট্রাম্প জুনিয়র। ইশতিয়াক জামান, টিবিএন 24 নিউজ ডেস্ক। আমরা দেখলাম প্রতিবেদনটি, এবং আপনি যদি এটির আমি বলবো প্রভাব যদি বলেন যে কোন দিকে মোড় নিচ্ছে। দেখুন, প্রতিটি গভর্নমেন্ট যখন আসে তারা কয়েকটি কাজ করে। তার একটি কাজ হচ্ছে ফরেন পলিসি নির্ধারণ করা,
এবং ফিসকাল নীতি নির্ধারণ করা এবং সেই হিসাবে কাজ করা, তাদের তো ইশতিহারের প্রতিজ্ঞা থাকে সেই হিসাবে যে প্রতিজ্ঞাবদ্ধ থাকে তারা সেই বিষয় নিয়ে কাজ করা। কিন্তু এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসার পরে সেটি যেন মনে হচ্ছে একটি সাইড ইস্যু, আর রিয়েল ইস্যু এই এই নির্বাচনে রাশিয়ান কলুশন অ্যান্ড দেন তার প্রভাব এবং তার তার সাথে তারা সংশ্লিষ্ট ছিলেন কি না। এক পক্ষ বলছেন সবসময় ছিলেন, এফবিআই এবং সিআইএ মানে আমেরিকান ইন্টেলিজেন্স তারা দাবি করছেন দেয়ার ওয়াজ সামথিং অ্যান্ড দেয়ার ইজ সামথিং, নট ডেফিনেটলি বাট তারা বলছেন ছিল। কিন্তু প্রেসিডেন্ট এবং তার সমর্থনে যারা আছেন তারা বলছেন এটি একটি ধোয়া তোলার ব্যাপার, এখানে অন্য কোনো ব্যাপার জড়িত নয়। কিন্তু যতই দিন যাচ্ছে ততই মনে হচ্ছে যে জিনিসটি পেঁচিয়ে যাচ্ছে এবং নতুন নতুন তথ্য সব বেরিয়ে যাচ্ছে, যারই প্রতিশ্রুতিতে ফলশ্রুতিতে এই এই আমাদের হাতে এই যে এই যে সংবাদ এসে পৌঁছালো যেখানে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র হ্যাড এ মিটিং উইথ রাশিয়ান লয়ার। তা আমি প্রথমে বলেছিলাম এই রাশিয়ান লয়ারটা কে, দেখা হচ্ছে এটা যে যে কেউ যে কোনো লয়ার নয়, উনি উনি কী করেন, উনি শি ইজ ফান্ডেড এ গ্রুপ টু রিমুভ রাশিয়ান অ্যাডাপশন ব্যান। রাশিয়ান অ্যাডাপশন ব্যান আমরা জানি যে রাশিয়া থেকে আপনি এখন কোনো অ্যাডাপশন করতে পারবেন না আমেরিকাতে থাকলে। তো তার 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 রাশিয়ার গভর্নমেন্টের বিরুদ্ধে যদি কোনো অ্যাডাপ মানে মানে ফাউন্ডেশন বা কোনো গ্রুপ তৈরি করেন আপনি, এটা কিন্তু সোজা কথা নয়। শি ইজ ভেরি পাওয়ারফুল অ্যান্ড প্রভাবশালী মহিলা। তারপরে একটু হচ্ছে একটু বলে দিই, আচ্ছা শেষ করুন আমরা একটু। এবং ওনার ক্লায়েন্ট কারা, ওনার ক্লায়েন্ট হচ্ছে রাশিয়ান ওন বিজনেসম্যান, রাশিয়ান গভর্নমেন্ট ওন বিজনেসম্যান এবং দেয়ার গভর্নমেন্টস সানস, আপনি জানেন দেয়ার প্রক্সিস। ওকে, তো এবং শি ইজ অন এফবিআইজ রেডার নট ফ্রম ইয়েস্টারডে, ফর লং টাইম লং টাইম। আমরা আসবো এরপর থেকে আপনার ব্যাখ্যাটি আমি শুনবো। আমাদের সাথে একজন যোগ দিয়েছেন, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, এই তো আমরা ভালো আছি, আপনি কি কোনো প্রশ্ন করতে চান? নামটি বলে করতে পারবেন? আমার নাম রুনা খলিফ। আপনি স্পিকারটি বন্ধ করে নিতে হবে, আমরা আপনার কথা ভালো করে শুনতে পাচ্ছি না। আপনার ফোনের স্পিকারটি বন্ধ করে নিতে হবে। আচ্ছা, কতদিন লাগবে? সেক্ষেত্রে যেটা আন্ডার এজ হয়ে থাকে উনি যখন অ্যাপ্লাই করেছে সেক্ষেত্রে সময় লাগার কথা, বর্তমান যে প্রায়োরিটি চলছে সেই হিসাবে আপনার 2 থেকে 2 বছরের মতো লাগতে পারে আর কি। আর যেটা এখন যদি ওভার হয়ে যায় এজ, তাহলে উনি সিএসপিএস অ্যাক্ট, যেটা মানে চাইল্ড যে প্রোটেকশন অ্যাক্ট যেটা আছে, সেটার মাধ্যমে উনি ক্লেম করতে হবে যে ওটা আন্ডার এজ। আচ্ছা, আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আমি সাগর বলছিলাম ব্রুকলিন থেকে। জি বলুন। আমার প্রশ্ন অ্যাটর্নি সাহেবের কাছে। জি, উনি আছেন। কন্ডিশনাল গ্রিন কার্ডের কন্ডিশন উইথড্রল করার আবেদন করার পরে এটা আসার আগ পর্যন্ত যে পেন্ডিং টাইমটা, এর মধ্যে কেউ দেশে যেতে চাইলে যাওয়া যায় কিনা বা কি লাগবে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ সাগর সাহেব, প্রশ্ন করার জন্য ধন্যবাদ। যখন আপনি কন্ডিশন রিমুভ করার জন্য অ্যাপ্লাই করবেন তখন আপনি 1 বছরের এক্সটেনশন পেয়ে যাবেন যখন অ্যাপ্লাই করবেন সেই সময় থেকে। সেক্ষেত্রে আপনাকে যেই এক্সটেনশনটা দিবে সেটার মধ্যে কিন্তু ক্লিয়ারলি লেখা থাকে যে আপনি ওই পেপার দিয়ে ট্রাভেল করতে পারবেন। তবে আপনার সেফটির জন্য আপনি অবশ্যই যদি ট্রাভেল করার প্ল্যান করে থাকেন তাহলে ইউএসসিএস একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পাসপোর্টে কোনো কিছু আপনার লিখে দেওয়ার জন্য রিকোয়েস্ট করতে পারেন, সেক্ষেত্রে এটা তবে হেল্পফুল হবে আরও। আচ্ছা ধন্যবাদ। আমাদের যদি প্রশ্ন না থাকে আমরা আলোচনায় ফিরতে চাই। হাবিব রহমান, আমি দুঃখিত আপনাকে মাঝপথে থামাতে হয়েছে। হ্যাঁ জি বলুন। যেটি বলছিলাম যে এই ভদ্রমহিলা যিনি আছেন ইনি কিন্তু যে কোনো লয়ার না, উনি অত্যন্ত প্রভাবশালী একজন। এবং এই এই যে মিটিংয়ের ব্যাপারটি এটি কিন্তু আগে আসেনি এবং এটি হঠাৎ করে চলে এসেছে। তো এখন ডোনাল্ড ট্রাম্পের জুনিয়র যে লয়ার অ্যালেন ফুটারফ্যাস, উনি বলছেন যে দে ওয়াজ নট মাচ, the meeting lasted 20-30 minutes, so acknowledging there was a meeting and nothing about it. The bottom line, Don Jr. did nothing wrong. It is not about doing wrong and right. The information amra kichu kon age je protibedonte dekhchilam shekhane dekhchilam ekti line amar chokatke gelo shekhane line dite chilo je he was more interested getting information about Hillary Clinton, Hillary which is Clinton. Going to help his father Donald Trump at that time, who was running for president. So
আপনি যদি মরাল দিকেও দেখেন, ইউ আর গোয়িং টু ইউর দ্য বিগেস্ট এনিমি অফ ইউএস উইচ ইজ রাশিয়া টু গেট ডার্ট, উইচ ইজ আমরা বলি যে কাদা ছোড়ার জন্য যে কাদাটি দরকার সেটি আপনি যাচ্ছেন তাদের কাছ থেকে জোগাড় করার জন্য, এবং কার কার জন্য, আপনার প্রতিপক্ষের জন্য, যাতে আপনার ইলেকশনে হেল্প হয়। Ethically, morally, this is the wrong thing to do. এবং এখন তাহলে যে প্রতিপক্ষরা যে দাবি করে আসছে যে ট্রাম্প ক্যাম্পেইনের সাথে রাশিয়ার একটি সম্পর্ক ছিল, তাহলে সত্যিই ছিল, সত্যিই ছিল কিনা সেই প্রশ্নটি এখন চলে আসবে, অত্যন্ত অত্যন্ত জোরালোভাবে আসবে, জোরালোভাবে আসবে। একজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। জি আপু, আমি এক্সিডেন্টে ফোন দিচ্ছিলাম, আমার আনসার স্যার। আপনারা আনসারটা দিয়েছেন, আপনি আবার প্রশ্নটি করুন, আবার মাহফুজুর রহমান দিবেন। ও, আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে আমার মা আমার বোনের জন্য অ্যাপ্লাই করেছেন, কিন্তু দুইটা বোন আছে, 18-19 বছরের, একটা বোন আছে 22 বছরের, একটু বড়। আচ্ছা আচ্ছা। জি, যারা 21 বছর নিচে আছে তাদের জন্য যদি এখন অ্যাপ্লাই করে, সেক্ষেত্রে আপনার 2-2.5 বছর সময় লাগতে পারে। আর যদিও তাদের বয়স 21 বছরের উপর হয়ে গেল, আপনি সিএসপি এ অ্যাপ্লাই করে তাদের বয়সটা ওখানে ফ্রোজ করে রাখতে পারেন। আর যার বয়স 22 বছর আছে ওনার জন্য অ্যাপ্লাই করলে সেক্ষেত্রে হয়তো বা 7-5-7 বছর লাগতে পারে। ধন্যবাদ, আশা করি আপনার উত্তরটি পেয়ে গেছেন। আরেকজন আছেন আমাদের সাথে, সে তার আগে আমি সেই প্রশ্নটি নেওয়ার আগে ফেসবুকে আমাদের সাথে অনেকে যোগ দিয়েছেন, সুলতান আহমেদ সোহাগ, আমি আপনার প্রশ্নটি নিব। আগে আমি ফেসবুকে যারা যোগ দিয়েছেন তাদের একটু ধন্যবাদ দিয়ে দিতে চাই। এমডি কাউসার, তারপরে এ মোহাম্মদ এন মজুমদার জয়েন করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং কে আছেন ফোনে? হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা কোশ্চেন ছিল নিজের কাছে। জি করুন। আমার মা ছোট বোনের জন্য অ্যাপ্লাই করছে, তো কেস এখন ন্যাশনাল সেন্টার আছে আন্ডার ক্যাটাগরিতে, তো নভেম্বর ওর বয়স 21 হয়ে যাবে, তো সেক্ষেত্রে যে চাইল্ড প্রোটেকশন অ্যাক্ট যেটা আইনটা, সেক্ষেত্রে অ্যাপ্লাইটা কখন করতে হবে এই প্রজন্মের জন্য? এখন এনবিসিতে আছে, আপনারা ওইটা এখনই ইচ্ছা করলে প্রিপারেশন নিতে পারেন এবং এনবিসিকে নোটিফাই, আমি জানি না কোন পর্যায়ে আছে আপনার অ্যাপ্লিকেশনটা, যখনই এটা অ্যাবাউট টু অ্যাক্সিড বা বয়সটা পার হয়ে যাবে সেই সময় অবশ্যই, যদি যদি এনবিসিতে থাকে তাহলে এনবিসি থেকে আপনি নোটিফাই করবেন। আর যদি ততক্ষণে যদি আপনার ফাইলটা যদি এমবিসিতে চলে যায়, সেটা এমবিসিতেও আপনি রিকোয়েস্ট করতে পারেন, তারাও জিনিসটা টেক কেয়ার করতে পারবে। আচ্ছা, ধন্যবাদ। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? এবং দর্শক 6463079828 এই নম্বরে আমরা সরাসরি আছি, সরাসরি আছি ফেসবুকও। দর্শক আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? সবাই কেমন আছে? সবাই ভালো আছে। আপনার কি কোনো প্রশ্ন আছে কিংবা মতামত? জি, আমার প্রশ্নটা হচ্ছে, আমি এখানে এখনো কোনো স্টেটাস পাই নাই, এখন আমার ওয়াইফ কানাডাতে ভিসা নিয়ে আসছে I-20, এখন আমি যদি বাংলাদেশ চলে যাই, উনি কি আমাকে অ্যাপ্লাই করে কানাডাতে আনতে পারবে? মাহফুজুর রহমান, প্রশ্ন করার জন্য ধন্যবাদ আপনাকে। সেটা অবশ্যই অবশ্যই ক্যানাডার ভিসা রুল অ্যাপ্লাই হবে আপনি চলে গেলে, সেক্ষেত্রে অবশ্যই যেহেতু ক্যানাডা এবং আমেরিকা তারা ইনফরমেশন শেয়ার করে, সেই বিষয়টা আসতে পারে, হয়তোবা এই জিনিসটা আপনাকে এক্সপ্লেন করতে হতে পারে যে কেন আপনি আমেরিকাতে ওভার স্টে করেছেন অথবা লং টাইম থেকেছেন। তো সেক্ষেত্রে আপনি সব কিছু ফেয়ারলি ডিসক্লোজ করে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন, মনে হয় না যে কোনো সমস্যা হবে আপনার ওয়াইফের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। আচ্ছা, ধন্যবাদ। আরেকজন আছেন আমাদের সাথে, আপনি টেলিভিশনের ভলিউমটি কমিয়ে তারপরে প্রশ্নটি করতে হবে, কারণ আমার কণ্ঠই আমি শুনতে পাচ্ছি আপনার ফোনে। জি বলুন, কে আছে? এবং প্রশ্ন করার পর টেলিভিশনের ভলিউমটি বাড়াবেন উত্তর শোনার জন্য। জি এবং স্পিকারটি বন্ধ করে নিতে হবে। জি বলুন। আচ্ছা, আমার প্রশ্নটা ছিল মাহফুজুর রহমানের কাছে। জি করুন।
যে আমি আসছি আমেরিকাতে, 1.5 মাস হয়েছে, আমার গ্রিন কার্ডটা এখনো পাই নাই, তো কতদিন লাগতে পারে গ্রিন কার্ডটা পাইতে? আপনি আসার পরে আপনার যে ভিসা ফি আছে $220, সেটা অবশ্যই আপনাকে পে করতে হবে। পে করার পর সাধারণত 2 থেকে 3 মাসের, মানে ওরা 60 ডেজ বলে আর কি, যে আপনি ওয়েট করার জন্য, ইন দি মিন টাইম হয়তো কার্ড চলে আসবে, যদি ইন কেস না আসে তাহলে ওদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন। আচ্ছা, ধন্যবাদ হাবিব রহমান, আমি আপনার কাছে যেতে চাই। আমরা আলোচনা করছিলাম, অনেক দর্শক ফোন করছে, যে কারণে আমাকে আলোচনায় মাঝখানে বাধা দিতে হচ্ছে। আপনি যদি সেটি কন্টিনিউ করেন বিস্তারিতভাবে, কিন্তু আমি ওই আইনি ব্যাখ্যাটি চাচ্ছি। ভাই যেটি বলছিলেন যে ওই আমাদের যে শেষ দর্শক ছিলেন, উনি বলছিলেন যে 1.5 মাস হয়েছে, আমার মনে হয় আপনি গত কয়েক অনুষ্ঠানে বলেছেন যে সিস্টেম স্লো ডাউন একটা ব্যাপার চলছে এখন। অপেক্ষা করছেন, আমরা চাই উনি শান্তিতে একটু ঘুমাক এবং ভালো থাকেন, এবং ইনশাল্লাহ আপনি আপনার কাগজ পেয়ে যাবেন আমরা আশা করি। আমরা কথা বলছিলাম যে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং আপনি আইনজীবীর প্রসঙ্গটি নিয়ে এসেছিলেন, এবং এনে আপনি একটি বিষয় বলেছিলেন যেটি ডোনাল্ড ট্রাম্প নিজেও স্বীকার করেছে, জুনিয়র আপনি প্রতিবেদন থেকেও উদ্ধৃতি দিয়েছিলেন, সে প্রসঙ্গে আপনি ছিলেন। যেই যেই ব্যাপারটি, এটি একটি নর্মাল মিটিং ছিল না সেটি আমরা বুঝতে পারছি, এবং এটি কোনো ব্যবসায়িক লেনদেনের ব্যাপার ছিল না। আমরা জানি ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বেশ কিছু ব্যবসায়িক লেনদেন আছে রাশিয়ার সাথে, এবং ওখানে তিনি মিট করতেই পারেন, এটা স্বাভাবিক। বাট এই যে মিটিংটি 2016 সালের, এই মিটিংটি কোনো ব্যবসায়িক মিটিং ছিল না, এটি খুব আনইউজুয়াল একটা মিটিং ছিল, এবং এই মিটিংটি 20 থেকে 30 মিনিট দীর্ঘস্থায়ী তারা বলছেন, বাট আমরা জানি না তার কারণ। এখনও এটার ফুল যে এক্সটেন্ডেড নিউজ আমাদের হাতে নেই, কিন্তু যতটুকু আমরা জানি যে রাশিয়ান গভর্নমেন্ট অ্যাটর্নি লাস্ট সামার আফটার রিসিভিং ইমেল ফ্রম ভেরি হাই লেভেল সেন্সিটিভ ইনফরমেশন, রিসিভিং ইমেল ফ্রম ট্রাম্প ক্যাম্পেইন টু মিট অ্যাবাউট ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, ওকে, তার কাছে কী ছিল? ভেরি সেন্সিটিভ ইনফরমেশন দ্যাট উড ইনক্রিমিনেট ডেমোক্রেটিক প্রেসিডেন্সিয়াল নামিনি হিলারি ক্লিনটন। সো এই যে জিনিসটি, এটি দিস ইজ ভেরি ভেরি সেন্সিটিভ। তো উনি বলছেন যে আমি ওখানে যাইনি, তো এই যে এই ইমেল পাওয়ার পরেই উনি ওখানে গিয়েছিলেন মিট করার জন্য, তার মানে কি? তার মানে দে ওয়ার অ্যাকচুয়ালি ওয়ার্কিং টুগেদার, বাট দে ওয়ার ওয়ার্কিং টুগেদার উইথ হু? দ্য পিপল হু দ্য এনিমি অফ দ্য স্টেট, যেকে বলা হয়, যার সাথে কোল্ড ওয়ার হলো 50-60 ইয়ার্স, যার সাথে বিভিন্ন মধ্যপ্রাচ্যে এখনও যারা মুখোমুখি অবস্থানে আছেন। তো আপনি বলছেন যে তার ওখানে গিয়েছিলেন কেন? ও না, ওয়াজ এ ফর্মাল মিটিং, ই ওয়াজ নট এ ফর্মাল মিটিং, এবং যে ইনফরমেশনগুলো বেরিয়ে আসছে এবং আরও কিছু বের হয়ে আসবে, আমরা আশা করছি যে আরও ডিটেলস আমরা জানতে পারবো। এবং উনি যেটি রিলিজ করেছেন, যেই ইনফরমেশন উনি রিলিজ করেন, ওখানে নিজেই উনি স্বীকার করছেন যে কী কারণে উনি ওখানে গিয়েছিলেন। সো আই থিঙ্ক হি ইজ ইন ভেরি ডিপ, হি ইজ ইন ডিপ ট্রাবল, এবং রবার্ট মুলার আজকে ঘোষণা করেছেন যে জাস্টিস ডিপার্টমেন্ট, ইউএস জাস্টিস ডিপার্টমেন্ট উইল ইনভেস্ট, উইল ইনকোয়ারি হিম অ্যান্ড ইন্টারভিউ হিম, দে উইল, কারণ দিস ইজ পোটেনশিয়ালি, আই ডোন্ট নো উনি কী কারণে করেছেন। দুটি জিনিস এখানে লক্ষণীয় বিষয়, একটি বিষয় হচ্ছে হি ডিড নট ডিসক্লোজ দিস থিংস বিফোর to FBI, he did not disclose, this is something new. FBI radar e ei mohila onek age theke chilen, kintu ei je jinish gulo high official jara achen white house e, you know, they sign a piece of paper and tara the age joto rokom meeting titing or bibhinno ambassador ba ei level ebong high level e je gula conflict toiri korte pare sheigula kintu ar disclose koren, this was not disclosed, just like the defense secretary who resigned, National Secretary Michael Flynn. Michael Flynn, he resigned because advisor. of the advisor. এই ধরনের কোনো একটা ঘটনা ঘটছে, যেটি খুবই আনইউজুয়াল। সেটি হচ্ছে যে একজন প্রেসিডেন্ট, আই নো হি ইজ অ্যান ইনস্টিটিউশন, উই নো অল নো আ প্রেসিডেন্ট ইজ অ্যান ইনস্টিটিউশন, বাট হি ইজ অ্যাপয়েন্টিং হিজ সানস অ্যান্ড ডটার্স অ্যান্ড সন ইন ল, এবং এই যে মিটিংটি ছিল, এই মিটিংতে কিন্তু জ্যারেড কুশনারও ছিলেন, এবং আরেকজন ছিলেন পল ম্যাটাফোর্ট, হু ইজ পল ম্যাটাফোর্ট, হিজ ক্যাম্পেইন ম্যানেজার, ওকে। সো দিস ইজ সিরিয়াস ম্যাটার, আমি মনে করি দিস ইজ সিরিয়াস ম্যাটার। আমি মাহফুজুর রহমান আপনার কাছে এই বিষয়ে জানতে চাই, একটু আইনি দিকটি। এবং আজকে খুব মজার বিষয়টি হচ্ছে, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স যখন এই বিষয় নিয়ে রিয়াকশন দিয়েছেন, তিনি কারো পক্ষ নেননি, তিনি খুব সুন্দরভাবে বলেছেন, এই বৈঠকটি যখন হয়েছে তখন আমি ট্রাম্প শিবিরে
জয়েন করিনি, কারণ এটি হয়েছে জুনের 9 তারিখে, উনি জুলাইয়ে ট্রাম্প ক্যাম্পেইনে এবং তারকে অনেক পরে পিক করা হয়েছে, অনেক জুলাই পিক করা হয়েছে এবং তিনি তার অবস্থান কিন্তু পরিষ্কার করেছেন। তো আপনার হ্যাঁ না, সেক্ষেত্রে ফার্স্ট ইস্যু হচ্ছে বর্তমানে যেটা চলছে যে আসিয়ান ইন্টারফেয়ার আমাদের যে ইলেকশনে, সেটা ফার্স্ট আমাদের যে হেডিং সেটা দেখতে হবে। আর সেকেন্ড থিং হচ্ছে ট্রাম্প জুনিয়র কিন্তু ট্রাম্প ইলেকশন ক্যাম্পেনের কিন্তু একজন কর্মকর্তা ছিল বলা যায়, উনি যখন এই মিটিংটা করেছে। আর থার্ড থিং হচ্ছে উনি মিটিং করেছে, দ্যাটস ফাইন, এবং উনি করতেই পারে যে আপনার ক্যাম্পেইনের লিডার হিসাবে আপনার অপোজিটের আপনার উইক পয়েন্টগুলো খুঁজে বের করতেই পারে, তো সেটাও বলবো যে ঠিক আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কার সাথে মিটিং করেছে এবং কে দিচ্ছে ইনফরমেশনটা, সেটা কিনে দিচ্ছে ফরেন এজেন্ট, যে রাশিয়ান যে অ্যাটর্নি ছিল তার কিন্তু ডাইরেক্ট আপনার ক্রেমলিনের পুটিনের সাথে যোগাযোগ ছিল। দ্যাট মিনস যে ফরেন এজেন্ট থেকে আপনার হিলারির বিরুদ্ধে আপনার ডেরোগেটিভ আপনার ইনফরমেশন নিচ্ছে, তো সেক্ষেত্রে বলা যায় ফেডারেল ল ভায়োলেশন হয়েছে এখানে আপনার, যে সাধারণত আপনার আমাদের যে ইলেকশনে সেক্ষেত্রে ফরেন আপনার হেল্প নিতে পারে না, এটা আপনার আপনার ফেডারেল ল অনুযায়ী। তো সেক্ষেত্রে ক্লিয়ারলি কিন্তু উনি আইন ভঙ্গ করেছেন, আইন ভঙ্গ করেছেন। আমরা আসবো আলোচনায়, আমাদের একটি বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পর এসে এই বিষয়টি নিয়ে আলোচনা করব, কাতার ইস্যুটি আসবে, স্বাস্থ্য বিল আসবে। দর্শক, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে, এবং দর্শক বলে রাখতে চাই 6463079828 এই নম্বরে আমরা সরাসরি আছি। এই সরাসরি ফোন নাম্বারে আপনারা ফোন করে প্রশ্ন করতে পারবেন, আপনাদের যে কোনো মতামতও দিতে পারবেন। সেই সাথে আমরা সরাসরি আছি www.facebook.com/tbn24usa, সেই ফেসবুকে গিয়েও আপনারা আপনাদের কোনো প্রশ্ন থাকলে কিংবা আপনাদের কোনো মতামত থাকলে সেটি দিতে পারবেন। আমরা হাবিব রহমান কথা বলছিলাম ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বিষয়টি, এবং আজকে আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে অগাস্টে কংগ্রেস সদস্যরা তাদের গ্রীষ্মকালীন ছুটিতে যাওয়ার আগে 3 সপ্তাহ সময় পাবেন, এবং ডোনাল্ড ট্রাম্প যে টুইট করে আগে তারা 4 জুলাইয়ের আগে কেন স্বাস্থ্য বিলটি পাশ করে ছুটিতে যাননি সেটি নিয়ে সমালোচনাও করেছেন। এই প্রেক্ষাপটে আমরা দেখেছি যে সিনেটের যে মেজরিটি লিডার মিচ ম্যাককনেল তোড়জোড় শুরু করেছেন স্বাস্থ্য বিলটি পাশ করানোর জন্য। এই বিষয়ে আমরা আলোচনা করব, তার আগে আমরা একটা প্রতিবেদন আছে, প্রতিবেদনটি দেখে এসে এই বিষয়ে আপনার কাছ থেকে আমি একটু বিস্তারিত এবং মাহফুজুর রহমান আপনার কাছ থেকেও নিব। আগস্টে গ্রীষ্মকালীন ছুটি শুরু হওয়ার আগে জুলাইয়ে কংগ্রেস ক্যালেন্ডারে কার্যক্রম 3 সপ্তাহের, তাই রিপাবলিকান সিনেটররা চাচ্ছেন এই সময়ের মধ্যেই স্বাস্থ্য বিল পাশ করাতে। তাই সিনেট মেজরিটি নেতা মিচ ম্যাককনেল বলেছেন বৃহস্পতিবার সকালেই সংশোধিত স্বাস্থ্য বিল ঘোষণা করা হবে আর ভোট হতে পারে আগামী সপ্তাহেই। The news of the day is that, as I think you already know, we'll be on healthcare next week. We'll be laying out a revised version of the repeal and replace effort, the text of that. On Thursday morning we hope to have a CBO score by the beginning of the week and a motion to proceed to that. Republican সংখ্যাগরিষ্ঠ সিনেটে দুজন রিপাবলিকান ভোট না দিলেই বিলটি আর আলোর মুখ দেখবে না। এখন পর্যন্ত 10 জন রিপাবলিকান সদস্য তাদের ভোট পক্ষে পড়বে কিনা সে বিষয়টি নিশ্চিত করেননি। অনিশ্চয়তার মধ্যেই সংশোধন করে বিলটির পক্ষে সবার সমর্থন আদায়ের চেষ্টা করা হচ্ছে এবং গ্রীষ্মকালীন ছুটি শুরু হওয়ার আগে স্বাস্থ্য বিল পাশ করানোর চেষ্টা করা হচ্ছে। Well, I do think necessity is the mother of invention, and Republicans for 7 years have campaigned on getting Obamacare repealed and replaced, and so they really do have to deliver. স্বাধীনতা দিবসের আগে বিলটি পাশ না করে ছুটিতে যাওয়ায় চটেন প্রেসিডেন্ট ট্রাম্প, টুইটে এর সমালোচনাও করেন তিনি। এদিকে আগস্টে গ্রীষ্মকালীন ছুটি পিছাতে পারে বলে জানিয়েছেন সিনেট মেজরিটি লিডার, কারণ ট্রাম্প প্রশাসনে বেশ কটি গুরুত্বপূর্ণ বিষয় আইন প্রণেতাদের কাছে বলেই এই ছুটি পিছানো হতে পারে। The first 2 weeks of August that we had originally anticipated not being here, we will be here. We've got the defense authorization, we've got the debt ceiling, we've got the FDA user fee and other important
legislation that we need to address, and we simply, as a result of all this obstructionism, don't have enough time to address all of these issues between now and the originally anticipated. I'm ready to work through August. We cannot be taking a vacation or a break in August if we haven't done the people's work. I can tell you what, if you did a vote out there in the real world, they would vote for us to stay here and get their work done. Nupur Chaudhuri, TBN 24, New York. স্বাস্থ্য বিল নিয়ে তো বিতর্ক চলছেই, এখন যেটা আপনার 4 জুলাইয়ের আগে হওয়ার কথা ছিল সেটাও পিছিয়ে গেল, কিন্তু সব জায়গায় কিন্তু সিনেটররা কিন্তু আপনার ইয়ের মধ্যে প্রতিবাদের মুখে পড়ছে, কিন্তু হ্যাঁ ওদের যে আপনার আপনার নির্বাচনী এলাকায় লোকজন কিন্তু এটার প্রতিবাদ চালিয়ে যাচ্ছে, কিন্তু ইভেন আপনার ইয়ার রিপাবলিকান সিনেটরদের কাছে ওখানে, কারণ মেইন এখানে পয়েন্ট হচ্ছে যে যদি এটা পাশ হয় তাহলে সেক্ষেত্রে আপনার 22 মিলিয়ন লোক কিন্তু আপনার মেডিকেড থেকে বাদ পড়ে যাবে, এবং আরেকটা পরিসংখ্যানে দেখা গিয়েছে প্রতি বছর 55,000 লোক মারা যাবে, অথবা তারা হেলথ কেয়ারে অ্যাক্সেস থাকবে না, অথবা তাদের যেই লিমিটেড হেলথ কেয়ার অ্যাক্সেস থাকবে সেই কারণে, যে যদি টার্ম কেয়ার যেটা যদি পাশ হয়। আরেকটা যেটা জিনিস এখন অল্টারনেটিভ যেটা চিন্তা আসছে সেটা হচ্ছে আপনার আমাদের প্রেসিডেন্ট যেটা বলেছে যে রিপিল ইট রিপ্লেস লেটার, তো আমার মনে হয় সেটা যদি হয় সেটাও আরেকটা মহামারী হবে আর কি, যদি রিপিল করে ফেলে তাহলে কিন্তু একটা মানে আমেরিকার জনগণ কিন্তু অরক্ষিত থেকে যাবে, কখন তারা রিপ্লেস করতে পারে সেটাও একটা প্রশ্ন বিষয় প্রশ্ন চলে আসে। হাবিব রহমান, স্বাস্থ্যনীতির ব্যাপারটি তো মাহফুজুর রহমান অত্যন্ত সুন্দর করে কয়েকটি পয়েন্ট করেছেন, আমি যাব এখানে, কিন্তু আমরা যেই প্রসঙ্গটি আলাপ করছিলাম ওই রাশিয়ান ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের ব্যাপারটিতে, একটি ব্যাপার আমি শেষ প্রসঙ্গে এসেছি, ডাজ ইট ম্যাটার, এই প্রশ্নটা আসতে পারে, সো হোয়াট হি ম্যাট, ডাজ ইট রিয়েলি ম্যাটার, ইয়েস অ্যাবসোলুটলি ইট ম্যাটার্স, বিকজ হি ওয়াজ পার্ট অফ দ্য ক্যাম্পেইন, সে যদি মানে হোয়াইট হাউসে কোনো পদে নাও থেকে থাকে, ইট ডাজ ম্যাটার, বিকজ দ্য ইন্টেনশন যে ইন্টেনশনে ওখানে মিট করা হয়েছে এবং এই ইন্টেনশনের রিপ্লাইতে যে ইনফরমেশন বের হয়ে আসার কথা, অফকোর্স ইট ম্যাটার্স অ্যান্ড ইটস ইনক্রিমিনেটিং অ্যান্ড ইটস ইললিগো, সো ইট ডেফিনেটলি ম্যাটার্স অ্যান্ড উইল সি হাউ ইট আনফোল্ডস, আমরা কীভাবে এটা আনফোল্ড হয় সামনে আমরা দেখব। স্বাস্থ্যের ব্যাপারে আমরা কথা বলছিলাম, আমরা মিচ ম্যাকনেলের লিপ সার্ভিস দেখলাম কিছুক্ষণ, যেটাকে আমরা বাংলায় গলাবাজি বলি, সো এই গলাবাজি রিপাবলিকানরা করছেন, গলাবাজির নেতৃত্ব দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প নিজেই, এবং মিচ ম্যাকনেল অ্যাকচুয়ালি এই গলাবাজি ট্রাম্পের অনেক আগে থেকেই করছেন, আমরা প্রতিবেদনে শুনলাম যে 7 বছর ধরে তারা ট্রাই করছেন। আপনাকে একটু অপেক্ষা করতে হবে, আমাদের প্রশ্নটি আমরা নিয়ে নিই, জি কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম, জি আমি জামিকা থেকে বলছি। জি আপনার কোনো প্রশ্ন আছে? হ্যাঁ আমার প্রশ্ন আছে, জি আমার মা আসছে এখানে 8 বছর, উনি কি সিটিজেনের জন্য অ্যাপ্লাই করতে পারবে, আর উনি আসলে পড়াশোনা করে নাই তো কম বুঝছি, আমরা ধরে নিচ্ছি ওনার গ্রিন কার্ড আছে, হ্যাঁ গ্রিন কার্ড তো অবশ্যই আছে, হ্যাঁ ওনার গ্রিন কার্ড আছে, 8 বছর, যেহেতু সিটিজেনশিপের রিকোয়ারমেন্ট হচ্ছে 5 বছর, সেক্ষেত্রে 4 বছর 9 মাসে অ্যাপ্লাই করা যায়, উনি অবভিয়াসলি অ্যাপ্লাই করতে পারবে যদি না উনি কখনো 6 মাসের বেশি আমেরিকার বাইরে না থাকে, যদি 6 মাসের বেশি থাকে সেহেতু ওনাকে আবার ওটা এক্সপ্লেন করতে হবে। যাই হোক, আরেকটা উনি যেটা প্রশ্ন করেছে যে ইংরেজি সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনে এক্সামশন আছে, সেটাকে মেডিকেল ডিসএবিলিটি বলে, যদি আপনার আম্মার যদি কোনো সেরকম অসুখ থেকে থাকে যে কারণে ওনার মেন্টাল ক্যাপাসিটিতে আপনার বাধাগ্রস্ত হয় কোনো কিছু নতুন শিখতে, এবং সেই ক্ষেত্রে উনি এক্সামশনের জন্য অ্যাপ্লাই করতে পারে, সো সেক্ষেত্রে আপনি আপনার আম্মা ডক্টরের সাথে যোগাযোগ করতে পারে যদি সেই ধরনের কোনো সিচুয়েশন আছে কি না। আচ্ছা ধন্যবাদ আপনাকে, আমরা স্বাস্থ্য বিল নিয়ে কথা বলছিলাম। হ্যাঁ যেটি বলছিলাম যে গলাবাজির কথা বলছিলাম, উনি আজকে থেকে উনি এটি গত ওবামার প্রথম প্রেসিডেন্ট ওবামার সাবেক প্রেসিডেন্ট ওবামার প্রথম সেশন থেকেই এটি শুরু করেছিলেন, এবং যেটি আসলে এখানে মূল ব্যাপার সেটি দেখা হচ্ছে
যে রিপ্লে উইথ অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট তো তখন ছিল না, তখন মানে অ্যাফোর্ডেবল অ্যাক্ট কেয়ার অ্যাক্ট ওবামার প্রেসিডেন্টের সেকেন্ড টার্মে এসে একটা অ্যাক্টে পরিণত হয়েছিল, তার আগে ছিল না। বাট উনি এটির বিরোধিতা প্রথম থেকেই করছেন, রিপাবলিকরা এটির বিরোধিতা প্রথম থেকেই করছেন, নতুন কিছু নয়। প্রেসিডেন্ট ট্রাম্প এসে এটাকে নতুন মাত্রায় নিয়ে গেছেন, কারণ তার নির্বাচনী প্রচারণায় ছিল ফার্স্ট ডেতে হি ইজ গোনা রিপিল অ্যান্ড রিপ্লেস ইট, রাইট? তো যেহেতু উনি কখনো মানে প্রেসিডেন্ট ছিলেন এবং পলিটিক্স সাথে জড়িত ছিলেন, উনি হয়তো প্রসেসটা জানতেন না, উনি মনে করছেন প্রথম দিন এসে কাগজে ছিঁড়ে ফেলে নতুন একটি কাগজে সাইন করে দেবেন তা ল হয়ে যাবে, আসলে তো সেটি নয়। প্রবলেমটা কোথায়? ধরে রিপাবলিকানরা বলছেন যে আমেরিকা অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট একটি অ্যাক্ট যেটি, এটি হচ্ছে আমেরিকাকে ধ্বংস করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে। আমরা একটি জিনিস জানি, সেটি হচ্ছে যে আমেরিকার বাজেটের এক ওয়ান সিক্স হচ্ছে মানে হেলথ কেয়ারের এক্সপেন্স। এবং আমি গত 2015 সালের পরিসংখ্যান বলছি, যারা দেখছেন আমাদের অনুষ্ঠানে, সেখানে $959 বিলিয়ন এক্সপেন্স ওয়াজ ফর দ্যাট ইয়ার। তার সবচেয়ে বড় খরচ হয়েছিল নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, টেক্সাস। এটি কোনো আশ্চর্যজনক বিষয়, এখানে লোক সংখ্যা বেশি এবং তাই হওয়া উচিত। তারা বলছেন যে এই খরচটি, এই যে এটি এটি এটা ঠিক নয়, এটি ঠিক নয় এই কারণে ঠিক নয়, এখানে যে মেডিকেডটা আছে মেডিকেডটা সবাই রাইট হিসাবে নিয়ে নিচ্ছে এবং এইটি আমরা বন্ধ করে দিব। তা এটা বন্ধ করে দিলে এটির পরিবর্তে আমরা ট্যাক্স ক্রেডিট দিব, যেটি তারা বলছেন তাদের জন্য, তাদের ভাষ্যমতে এটি ঠিক আছে। তার কারণ কি? তারা সবাই ভালো চাকরি বাকরি করেন, তাদের কাজের জায়গা থেকে তারা হেলথ ইন্স্যুরেন্স পান এবং তারা প্রোটেক্টেড। তাহলে কারা প্রোটেক্টেড না? ডেমোক্রেটরা যে ফাইট করছেন, কেন কারা প্রোটেক্টেড না? প্রোটেক্টেড নয় যারা, যাদের মানে ইনকাম অথবা আয়, বাৎসরিক আয় এত নিম্নে থাকে, নিচে থাকে, যে যারা মেডিকেড যে এক্সপেন্স এটা মেডিকেল যে এক্সপেন্স এটা বহন করতে পারবে না, যার জন্য রাষ্ট্র স্বপ্রণোদিত হয়ে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের মাধ্যমে মেডিকেডের আন্ডারে তাদেরকে এই কিছু কিছু সুবিধা প্রদান করে থাকেন। কিন্তু এই মেডিকেলের টাকাটা কোথেকে আসে? এই টাকাটা আসে ধনী মানুষের কাছ থেকে, ট্যাক্সের মাধ্যমে। রিপাবলিকানদের এখানে বিরোধিতা, তাদের তারা যেটি বলছেন না, আমি এ পর্যন্ত যেটি দেখছি না, সেটি তারা বলছেন তারা মেডিকেয়ার এক্সপেনশন বন্ধ করে দেবেন, মেডিকেয়ার থাকবে না, ছয় বছর পরে নো মেডিকেড, মেডিকেড ইজ ফিনিশ, গুড বাই, ডান। তাহলে কীভাবে হবে? আমরা ট্যাক্স ক্রেডিট দিব, আরেকটি থাকবে না, ম্যান্ডেটরি হেলথ কেয়ার থাকবে না। ওকে, খুব ভালো কথা। তাহলে কী হবে? যা যে ট্যাক্সটা রিচ মানুষরা দিচ্ছে তারা দিবে না, তাদের দিতে হবে না, তারা বাধ্য নয়। তাহলে কেউই একটি কথা বলছে না, সেটি কোথায়? দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অফ হেলথ কেয়ার, যেটির জন্য রিপ্লেস করা যেতে পারে, সেটি হচ্ছে কি? দ্য এক্সপেন্স। আমেরিকাতে মেডিকেয়ার এবং মেডিকেল বিলের এক্সপেন্স পৃথিবীর যে কোনো জায়গার থেকে অনেক 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 বেশি, এইটা অনস্বীকার্য একটি সত্য কথা। কিন্তু কেউই বলছেন না যে দিস বিল উইল অ্যাকচুয়ালি লোয়ার দ্য মেডিকেল কস্ট, উইল হেল্প পিপল গেট মোর ফর লেস। সাধারণ জনগণের একটি রাইট হচ্ছে যে রাষ্ট্র শুড প্রোভাইড দ্যাম হেলথ কেয়ার। আপনি যদি উন্নত দেশগুলোর দিকে দেখেন, ইংল্যান্ড দেখেন, ইভেন ক্যানাডা পার্শ্ববর্তী দেশে দেখেন, দ্য হেলথ কেয়ার ইজ প্রোভাইডেড বাই দ্য গভর্নমেন্ট, এবং এটা অন্যভাবে তারা মেক আপ করে নেন, সবাই কভার, এভরিবডি ইজ কভার্ড, ইটস ইউনিভার্সাল, রাইট? আমরা এখানে কি বলছি? নোবডি ইজ কভার্ড, গো গেট ইওর ওন মেডিকেড। রিপাবলিকানরা এই কথা বলছেন, যারা দেখছেন এবং যারা রিপাবলিকান, আপনার ইটস আ ফ্রি কান্ট্রি, আপনি রিপাবলিকানের সমর্থন করতে পারেন, ডেমোক্রেটরও সমর্থন করতে পারেন, আপনি যেই পার্টিকেই সমর্থন করেন না কেন, দিন শেষে এটি যদি রাষ্ট্রের কোনো সাহায্যে না আসে, অর্থাৎ দিন শেষে যদি আমাদের মেডিকেড মেডিকেল যে এক্সপেন্স এটি যদি না কমে, আপনি যে কোনো বিল দিয়ে এটাকে রিপ্লেস করতে পারেন, কিন্তু দ্যাট ওই ওটাও একটি ব্যর্থ বিল হবে দিন শেষে, সেটি কথা। কিন্তু এই যে 22 মিলিয়ন মানুষ কোথায় যাবে, কিসের মাধ্যমে কভার পাবে, হাউ দে উইল বি কভার্ড, হাউ দে উইল বি সেফ, তাদের যদি অসুবিধা হয় তারা কি এমার্জেন্সি কেয়ার পাবে কিনা, এগুলো এখনও ডিফাইন নাই। দেয়ার ইজ 120, যারা আছেন দেখছেন তাদেরকে আমি বলবো, 142 পাতার একটি পেজ ছাপিয়েছেন এনারা, ওয়েবে আছে হোয়াইট হাউসে, আমি এটা প্রিন্ট করেছি, আমি এটা পড়েছি, আমি জানতে চাচ্ছিলাম এটা আছে কি, কী কভার্ড কী কভার্ড না। বেসিক্যালি ইট কভার্স নাথিং, ইউ উইল বি লেফট, আপনারা আমরা কি থাকবে না, আপনারা যারা মেডিকেড আছে তাদের মেডিকেড থাকবে না, বছর শেষে তাদের $2,000 অথবা $1,500 একটা ট্যাক্স ক্রেডিট দেওয়া হবে, বাকি যে সব মানে আছে সেগুলো একদিনে তো হবে না, তারা এটা করছেন আগামী গ্র্যাজুয়ালি ফেজ বাই ফেজ, আগামী 5 বছরের মধ্যে মেডিকেড থাকবে না, এটি হচ্ছে ওনার কথা। কিন্তু তাই বলে মেডিকেডের খরচ কমবে না, আপনি যদি সেই সেবাটি আরেকটি মেডিকেলের মাধ্যমে কোম্পানি মানে ইন্স্যুরেন্সের মাধ্যমে নিতে চান, আপনার খরচ তো কমবে না, আপনাকে সেই খরচ দিতে হবে। আরেকটি ব্যাপার ওনারা যোগ করেছেন,
শুভবোধের কিছুটা উদয় হয়েছে, সেটি আগে বলা হয়েছিল প্রি এক্সিস্টিং কন্ডিশন মানে কভার করা হবে না, কিন্তু তারা যোগ করেছেন। আরেকটি ব্যাপার তারা যোগ করেনি এবং বাদ দিয়ে রাখছেন, সেটি হচ্ছে ম্যাটারনিটি ইজ নট কভার্ড। আমি যে কোনো সুস্থ মানুষ, সুস্থ মস্তিষ্কের মানুষ, এটি এটি হজম করা খুব কঠিন ব্যাপার যে যে ইফ ইউ গো টু হসপিটাল, ইফ ইউ আর প্রেগনেন্ট, ইউ আর অ্যাবাউট টু গিভ বার্থ, অর ইউ আর এক্সপেক্টিং এ বেবি, ইউ আর নট কভার্ড। আসবো আমরা আলোচনায়। ফেসবুকে আমাদের অনেকেই প্রশ্ন করেছেন এবং সেই সাথে দর্শক আবারও বলে রাখতে চাই 6463079828 এই নম্বরে আমরা সরাসরি আছি এবং www.facebook.com/tvn24usa। একজন প্রশ্ন করেছেন আশা সবুজ মাহমুদ, তিনি বলেছেন মাহমুদ তিনি বলেছেন তার ওয়াইফ প্রেগনেন্ট, এ কারণে কি তার মাকে অ্যাপ্লাই করে আনতে পারেন কিনা ইউএসএতে? হ্যাঁ, অ্যাপ্লাই করে এখন ডিপেন্ড করে, ওনার ওনার ওয়াইফ যদি ইউএস সিটিজেন হয় অবভিয়াসলি ইমিগ্রেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবে, আর যদি গ্রিন কার্ড হোল্ডার হয় তাহলে ইমিগ্রেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবে না, কিন্তু ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারে, যেটাকে B2 ভিসা বলে। সর্বপ্রথম ওনার ওয়াইফের প্রেগনেন্সি কাগজপত্র দেখালে এমবিসি অনেক সময় ভিসা ইস্যু করে ওনার। আচ্ছা, ভিসা ইস্যু করে। আরেকজন প্রশ্ন করেছেন হুমায়ুন কবির, তিনি বলেছেন আমেরিকাতে যদি আসতে চান কোন কোন পন্থায়, আমরা অনেকবার এই প্রশ্নটির উত্তর দিয়েছি, তারপর আপনি যদি খুব সংক্ষেপে এই বিষয়ে একটু বলেন। সংক্ষেপে আমেরিকা আসার বিষয়টাকে যদি আমরা আসার যে ওয়েগুলো সেটা স্পেসিফিকলি ইমিগ্রেন্ট হওয়ার, এখানে তো অনেকগুলো ওয়ে আছে, নন ইমিগ্রেন্ট ওয়ে তো আসতে পারে, ইমিগ্রেন্ট হওয়ার জন্য আসতে পারে। ইমিগ্রেন্ট হওয়ার ক্ষেত্রে আমি ভাগ করতে পারি ক্যাটাগরি হচ্ছে আপনার তিনটা ক্যাটাগরি ভাগ করা যেতে পারে, একটা হচ্ছে ফ্যামিলি, একটা হচ্ছে বিজনেস, আর একটা হচ্ছে আপনার হিউম্যানিটেরিয়ান। সো ফ্যামিলি হচ্ছে যারা ক্লোজ রিলেটিভস আছে, মনে করেন ইউএস সিটিজেন স্পাউস, প্যারেন্টস, অথবা আপনার ইউএস সিটিজেনের ভাই, তারপর হচ্ছে গ্রিন কার্ড হোল্ডারের আত্মীয় স্বজন, যেটা আমরা আগেও বলেছি, চাইল্ড এবং ওয়াইফ থাকলে উনি ইমিগ্রেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারে। আরটা হচ্ছে আপনার বিজনেস ক্যাটাগরি, সেই ক্ষেত্রে অনেকগুলো আপনার আছে ক্রাইটেরিয়া, মানে আপনার ক্যাটাগরি আছে, যেটা EB1, EB2, EB3, EB5 বলে। এগুলো এমপ্লয়মেন্ট বেস এবং বিজনেস বেস, যেটা ইনভেস্টমেন্ট পাশাপাশি হচ্ছে আপনার কোম্পানি আপনাকে করতে হবে, স্পন্সার করতে হবে, সেটা গেল। আরেকটা হচ্ছে হিউম্যানিটেরিয়ান বেস, যেটা আমরা বলে থাকি অ্যাসাইলাম, যদি যারা কিনা হোম কান্ট্রিতে আপনার প্রবলেম ফেস করে তারা ইচ্ছা করলে দেশে থাকলেও করতে পারে, আবার বাইরে যেতেও করা যায়, এটা আলাদা প্রসেস আছে, সেটা আছে। আর নন ইমিগ্রেন্ট ক্যাটাগরি, সেটা এটা আবার হিউজ এরিয়া, অনেক অনেক আছে আমার ক্যাটাগরিতে আছে, যেমন আমরা শুনি যে B2 ভিসা, ট্যুরিস্ট ভিসা নিয়ে আসতে পারে ঘুরে আসার জন্য, স্টুডেন্ট ভিসা হতে পারে, তারপর হচ্ছে আপনার J1 ভিসা, আপনার বিজনেস J1 যেটা কিনা আপনার বলে এক্সচেঞ্জ ইনভেস্টমেন্ট আছে, যেটা কিনা বাংলাদেশের এলিজিবল, সেটা E2 ভিসা বলে, মানে ওটার কোনো অ্যামাউন্ট নাই ইনভেস্ট করার, মানে 100,000 ইনভেস্ট করলে অনেক সময় এখানে আপনার ওয়ার্ক পারমিট পেতে পারে। এরকম হিউজ এরিয়া আছে বলতে পারবো আর কি। ধন্যবাদ আপনাকে, আপনি খুব সংক্ষেপে অনেকগুলো দিক দেখিয়ে দিলেন যারা প্রশ্ন করেছিলেন। হাবিব রহমান, আমি স্বাস্থ্য বিল থেকে একটু কাতার ইস্যুতে যেতে যাচ্ছি। আমি স্বাস্থ্য বিলটাতে একটু আরেকটু থাকতে যাচ্ছি, এই কারণে থাকতে চাচ্ছি, ইট এফেক্টস, মানে এটা এত এত মানুষকে এফেক্ট করবে, যারা যারা আমাদের আত্মীয় স্বজন আছেন, বন্ধু বান্ধব আছেন, যারা অনুষ্ঠান দেখছেন বিভিন্ন জায়গায়, এবং আমরা জানি প্রচুর মানুষ মেডিকেলের আন্ডারে আছেন, যেটি আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। মিচ ম্যাকনেল উনি বলছিলেন, আমি শুনছিলাম যে এই তারা যে 3 সপ্তাহ যে ছুটি আসছে এটি নিবেন না, এখানে তারা কাজ করবেন, তো এটি খুব ভালো, খুব ভালো কথা। কিন্তু এই যে গত যে 4th of July যে 2 সপ্তাহের রিসেস গেল, সেটাতে তারা কি করেছেন, তারা কিন্তু ছুটি নিয়েছেন, তারা নিজ নিজ অঞ্চলে যাননি এবং নিজ নিজ অঞ্চলে যে কনস্টিটিউয়েন্ট আছে তাদের সাথে দেখা করেনি এবং কোনো টাউন হল মিটিংও করেনি। এবং পল রায়ানকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি যে রিসেসে গেলেন 4th of July, 2 সপ্তাহ 3 সপ্তাহ, আর এই সপ্তাহে একটা ভ্যাকেশন ছিল, ইউ ডিড নট মিট এনিবডি, ইউ ডিড নট হোল্ড দ্য টাউন হল মিটিং, কেন? তো উনি বলছে যে আমি ওই শাউটিং ম্যাচে যেতে চাই না, কারণ আমি টাউন হল করলে ওখানে অনেক মানুষ আসবে, এই স্বাস্থ্যনীতির উপরে রাগারাগি করবে, আমি এটা পছন্দ করি না। কোনো ভালো জিনিস নিয়ে কেউ রাগারাগি করে তো বলে আমি শুনিনি, এটি একটি যেমন ব্যাপার। আমি যা দেখছেন অনুষ্ঠান, আমি বলবো রেইজ ইউর ভয়েস, রেইজ ইউর ওপিনিয়ন, ইট ইজ ইম্পর্টেন্ট বিকজ ইট এফেক্টস ইউ। আরেকটি হচ্ছে যে আমি একটু আগে বলছিলাম যে ম্যাটারনিটি কভার করে না, ইট অলসো ডাজ নট কভার প্যারেন্ট প্ল্যান প্যারেন্টহুড। উই অলরেডি হ্যাভ সো মেনি টিনেজার্স, ইউনো
giving birth and all these things. If it এটা যদি তারপরেও এটা প্ল্যান প্যারেন্টহুড কভার করার পরেও এটি হচ্ছে, যদি এটা কভার না করে তখন কি হবে? তখন কি হবে? এগুলির ইমপ্লিকেশন অনেক বড়। মানে পয়সা, ইয়েস অফকোর্স উই হ্যাভ টু সেভ মানি, আমরা দেলিও হয়ে যেতে পারি না, তাই বলে এমন পদক্ষেপ আমরা নিতে পারি না যে জাতি দেলিও হয়ে যাবে। এবং যেটি সাধারণ মানুষের জীবনে একদম নেতিবাচকভাবে প্রভাব, তো আমার মনে হয় না ওনারা যতই মিট করুন যতই যা করুন নিজেদের দলের মধ্যেই ওনাদের মতনৈক্য আছে, মতনৈক্য নেই ব্যাপারটিতে। এবং তারা বেশ কয়েক দশজন তো বলেছেন ওনারা এখনো জানেন না ভোট দিবেন কিনা, এবং এটি ওখানেই এই বিল কোনোদিন পাশ হবে না যদি এটার মেজর সিগনিফিকেন্ট কোনো চেঞ্জ না হয়। ওনারা যতবারই মিট করুন, ক্লোজ ডোর, বাহাইন্ড ডোর, ইনডোর, আউটডোর, ইটস নট গোয়িং টু মেক এনি ডিফারেন্স। ট্রাম্প যত বলুন, আজকে উনি রেডিওতে বলছিলেন যে দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল হেলথ কেয়ার বিল উই হ্যাভ এভার সিন, অ্যান্ড আই হোপ দে মিট ফর থ্রি উইকস make America great again. No, this is not, there is nothing to great, nothing great about this one. So এবং আমাদের অনুষ্ঠানটি শেষ করতে হচ্ছে, কাতার বিষয়টি নিয়ে আমরা হয়তো আলোচনা করব, তবে একজন ফোনে আছে, সেই প্রশ্নটি আমাদের এই অনুষ্ঠানে শেষ ফোন হবে এবং আমাদের ধন্যবাদ দিয়ে শেষ করতে হবে। জি, কে আছেন? আমরা একদম অনুষ্ঠানে শেষ পর্যায়ে, কে আছেন? আপনি প্রশ্নটি করুন দয়া করে। কে আছেন? আপনি কি এখানকার সিটিজেন? অ্যাপ্লাই করেছেন কবে? ওকে, আর বয়স কত? ছেলে মেয়েদের বয়স কি একুশের নিচে? তখন যদি একুশের নিচে ছিল, আই ডোন্ট নো, উনি যদি 2010 অবভিয়াসলি মনে হচ্ছে এটা 2010 অ্যাপ্লাই করেছে, অবভিয়াসলি এটা আপনার ওভার 21 অ্যাপ্লাই করেছে উনি, তো সেক্ষেত্রে উনি যদি সিটিজেন হয়ে থাকে, সেটা এখন প্রায়োরিটি চলছে কিন্তু ডিসেম্বর 2010, তার মানে উনি এতদিনে ভিসার কাগজপত্র সব কিছু পেয়ে যাওয়ার কথা, তো সেক্ষেত্রে অবভিয়াসলি উনি জরুরি ভিত্তিতে কোনো লয়ারের সাথে যোগাযোগ করতে পারে, নাহলে ন্যাশনাল ভিসা সেন্টারের সাথে যোগাযোগ করতে পারে যে ভিসা প্রসেস শুরু করার জন্য। ধন্যবাদ দিতে হয় আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে হাবিব রহমান, আপনাকে কাতার প্রসঙ্গটা সংক্ষেপে। কাতারের সৌদি এবং তার অ্যালাইজরা অনেকগুলি বিষয়ে গিয়েছিলেন, উনি মধ্যস্থা করছেন, উনি বলছেন আমি মধ্যস্থা করছি না, কুয়েতের শেখ মধ্যস্থা করছেন, কিন্তু ওই রিস্কটা উনি নিতে চান না যদি মধ্যস্থা পাশ না করে, তবে ওখানে গিয়েছেন এবং উনি বলছেন যে সমঝোতার একটি রূপরেখা হয়তো দেখা যাচ্ছে। আরেকটা খুব ইম্পর্টেন্ট নিউজ আমি পড়েছি, সেটা হচ্ছে এই যে সৌদি আরব এবং আরবের দেশগুলো কাতারের বিরুদ্ধে যে এম্বার্গো করার আগে নাকি আপনার যে আমাদের প্রেসিডেন্টের জামাতা ইয়া কুশনারের সাথে কিন্তু একটা ডিল হওয়ার কথা ছিল, রাইট, সো সেটা ওয়ার্ক করেনি, সেই জন্য কুশনার অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে, ধারণা করা হচ্ছে সেটাও ইনফ্লুয়েন্স করেছে আমাদের প্রেসিডেন্টকে কাতারকে ধ্বংস করে দেওয়ার জন্য, একটা রিভেঞ্জ টাইপের একটা situation to record it. This Trump administration had deep ties with the industry leaders and deregulation process name je process ta tara shuru korechen, ei deregulation er 72 jon agency er candidate ache, tar moddhe 32 joni achen interest of conflict paben tader moddhe, আমরা আলোচনা করবো আরেকদিন আরও বিস্তারিতভাবে। হাবিব রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনাকেও অসংখ্য ধন্যবাদ, এবং সেই সাথে দর্শক যারা এতক্ষণ ধরে আমাদের এই অনুষ্ঠানটি দেখেছেন, যারা ফোন করেছেন, যারা ফেসবুকে দেখেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আগামীকাল একই সময়ে আমরা এই অনুষ্ঠানটি নিয়ে আবারও সরাসরি হাজির হব, আপনাদের প্রশ্ন যাদের আজকে আমরা নিতে পারিনি কালকে আবার নিব। সবাই অনেক ভালো থাকবেন।